দেখ কেমন লাগে যে বুলডোজার, যোগীরাজ্য থেকে বুলডোজার আনা হোক, আমরা আনবো বুলডোজার। এই কথাগুলো বলার সময় খেয়াল থাকে না যে এখানেও বুলডোজার আছে? তো বুলডোজার 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 চাই, বুলডোজার চাই, বুলডোজার চাই, নে বুলডোজার পাঠিয়ে দিয়েছে, মিটে গেল। বুলডোজার নিয়ে আরেকটা প্রশ্ন আছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন এবার কালিম্পংয়ে বুলডোজার। কালিম্পংয়ে সেখানে কি হয়েছে? অবৈধ নির্মাণ, অবৈধ নির্মাণ, হ্যাঁ, সেটা তিনি রায় দিয়েছেন যে কালিম্পংয়ে এবার বুলডোজার দিয়ে ওটাকে করা। সে তো ঠিকই আছে, যদি পাহাড় পর্বতের জায়গায় না, এটা আমি এই প্রথম বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আমি বিরোধিতা করার কিছু খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এর মধ্যে পাহাড়ি এলাকাগুলিতে কংক্রিটের জঙ্গল করতে গিয়ে যদি পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং সেসব জায়গায় যদি এই যে ভয়ঙ্কর এই শিমলা থেকে যে ছবি আসছে, ভয়ঙ্কর ছবি, পাহাড় পাহাড় পর্বতের জায়গায় যে কংক্রিটের জঙ্গল তৈরি করতে গিয়ে যেভাবে ধস নামছে, যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে, সেখানে যদি অবিলম্বে সতর্ক হওয়া না যায় তাহলে ক্রমশ কিন্তু এই কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং বা পার্বত্য যেসব জায়গা, এগুলো ভয়ঙ্কর পরিণতি হবে। সেখানে যদি আদালত মনে করেন কোথাও বা প্রশাসন মনে করে যে এখানে এই কংক্রিটের জঙ্গল কোথাও অবৈধ নির্মাণ হচ্ছে, তো সেগুলো তো ভেঙে ফেলাই ভালো। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় তো ভুল কিছু বলেছেন বলে মনে হয় না। বুলডোজার বুলডোজার যখন উত্তরপ্রদেশে অত্যাচারের জন্য ব্যবহার হচ্ছিল তখন তো এরা খুব আনন্দে নাচছিল, তা এবার যখন সেটা আইনের স্বার্থে ব্যবহার হচ্ছে তখন এত বুকে ব্যথা করছে কেন বিজেপির? বুলডোজার চাই, বুলডোজার চাই, বুলডোজার কি বায়না, কি বায়না, কি বায়না, কি বায়না, বুলডোজার চাই, বুলডোজার চাই, বুলডোজার চাই, ছোট কাকা যোগীরাজ্য থেকে বুলডোজার আনবেই এরা, ওদের ছোট কাকা যোগীরাজ্য থেকে বুলডোজার আনবে। আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যোগীরাজ্য থেকে বুলডোজার আনাতে হবে, নে ভাই তোদের বুলডোজার দেওয়া আছে, এখন কাঁদছিস কেন? তা এত বুলডোজার যারা চায়, তা একটা বুলডোজার কাছে অমনি অমনি দুঃখ তৈরি হলো? এতদিন যে বুলডোজারটা চেয়ে গেল তাতে কি হলো? আজকে বুলডোজার গেছে তাতে এত দুঃখ?